কোনো রাজনীতি করছে না, রাজনীতি করছে বিজেপি। পশ্চিমবঙ্গের আগে অনেক রাজ্যপাল এসেছেন, তাদের সঙ্গে রাজ্যের সংঘাত হয়েছে, প্রশাসনের সংঘাত হয়েছে, মতবিরোধ হয়েছে, কিন্তু এরকম নিম্ন রুচির রাজনীতি কোনো রাজ্যপাল পশ্চিমবঙ্গে এসে করেননি। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি তাকে রাজনৈতিক নেতা হিসেবে ব্যবহার করছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। মহারাষ্ট্র এবং হরিয়ানার যে ফল নির্বাচনী, বিধানসভা নির্বাচনের যে ফল, সেই ফল স্পষ্ট বলে দিচ্ছে যে লোকসভায় যে মোদি ম্যাজিক কাজ করেছিল আর বিজেপির সেই ম্যাজিক কাজ করছে না। তার অনেকগুলো কারণ আছে, যে মানুষ ঠকতে পারে, বারবার তো ঠকতে বা ঠকানো যায় না কোনো মানুষকে। তাই লোকসভা নির্বাচনে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো বিজেপি দিয়েছিল, নরেন্দ্র মোদী দিয়েছিলেন প্রধানমন্ত্রী, সেগুলো পূরণ হয়নি, সেই মানুষের স্বপ্নভঙ্গ হচ্ছে। মহারাষ্ট্র হরিয়ানার পর আগামী দিনে ভারতবর্ষে অন্য রাজ্যগুলো অনুসরণ করবে বলে আমরা বিশ্বাস করি। মানে আমাদের যে থিমটা আছে না দিদি, রাজ্যপাল তো মুখ্যমন্ত্রী রাজ্যপালকে আমন্ত্রণ করেছেন, রাজ্যপাল দিদি বাড়িতে যাবেন, অনেক সময় তো রাজ্যপালকেও বিরোধীরা কটাক্ষ করেছিল, এখন কি বলবেন আপনি? দেখুন, রাজ্যপাল এমনই একটা ব্যক্তিত্ব, উনি সবার সাথেই ভালো সম্পর্ক রাখেন এবং সবার সাথে একসাথে মিলিয়ে মিশিয়ে কাজ করতে চান, কিন্তু মুখ্যমন্ত্রী বলুন, তৃণমূলের শাসক দল বলুন, পুরোপুরিভাবে সব জায়গায় রাজনীতি নিয়ে আসে। বারাসাতের একটা পুজোতে রাজ্যপালকে আমন্ত্রণ করা হয়েছে এবং সেখানে যে তৃণমূলের যে প্রধান আছে, তিনি একটা পোস্টে ছিলেন, তিনি পদত্যাগ করলেন। তার মানে বোঝা যাচ্ছে রাজনীতি তৃণমূল করছে। রাজ্যপাল সব জায়গায় ইনভাইট করলে, নেমন্তন্ন করলে উনি যেতেই পারেন, এবং সেখানে যদি রাজ্যপাল যাচ্ছে ভেবে, যদি বিজেপির ভেবে নিয়ে তৃণমূল যদি পদত্যাগ করে সেই পোস্ট থেকে, তার মানে তো রাজনীতি তৃণমূল করছে। এবং সব জায়গায় পুজোর মধ্যেও পুরো রাজনীতি ঢুকে গেছে, এবং একটা আনন্দের উৎসব, একটা মিলিত উৎসব, মিলন উৎসব, কালী পুজো বলুন, জগদ্ধাত্রী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, কিন্তু তৃণমূল সবসময়তেই রাজনীতি ঢুকছে। রিসেন্ট যে ভোট হয়েছে সেই ভোটেও বিরোধীরা তৃণমূল বলছে যে অন্যান্য জায়গায় হেরে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গতেও তারা এবারে বিধানসভা ভোটে সেরকম কিছু আসন করতে পারবে না। দেখুন, মহারাষ্ট্র হরিয়ানায় বিজেপি সরকার গড়েছে এবং আগামী 2021 তৃণমূল বুঝতে পেরে গেছে তো তারা আর নেই, এবং তাদের এত দুর্নীতি, এত যা তৃণমূল এতদিন ধরে যে অপশাসন করে গেছে, সন্ত্রাস প্রহসনের ভোট করে গেছে 2021, মানুষ 2019 মানুষ বুঝিয়ে দিয়েছে, 2021 পুরোপুরিভাবে মানুষ রেডি হয়েছে ভারতীয় জনতা পার্টিকে স্বাগতম করবার জন্য। 2021 থেকে বিজেপি ক্ষমতায় আসছে, পুরোপুরিভাবে ক্ষমতা আছে, 200% ক্ষমতায় আসছে।